नमस्कार बंधु, पैब मीटिंग होवार पड़े शुक्रवार जे शुक्रवार गेलो सेई शुक्रवारे किन्तु फाइनल एकटा चूड़ान्त एकटा रिटार्न किन्तु एसेछे। सेई तारी परिप्रेक्षिते किन्तु आज के विकास भवने विभिन्न आधिकारिक एवं मंत्री पर्याये एकटा बैठक हबार सम्भावना छिलो, किन्तु विशेष सूत्रे जाना जाच्छे माननीय जयदीप तिनि आज विकास भवने आछेन। तिनि जानालेन आजकेर सेई मीटिंग होच्छे ना, हयतो सामनेर बुधवारे होते पारे। ओई मीटिंगे किन्तु एसेछे कर्मीदेर विषयटा चूड़ान्त हबे जे एवं तार एकटा अनुमोदने देवार एकटा परिकल्पना ওই মিটিং থেকেই কিন্তু একটা ঘোষণা হতে পারতো এরকম একটা সম্ভাবনা। মাননীয় জয়দীপ কি জানালেন এই বিষয়টা নিয়ে অবশ্যই শোনাচ্ছি আপনাদের। হ্যাঁ, কিন্তু মিটিং হচ্ছে না, বুধবারে হবে সম্ভব হবে। ওটা কি স্যার মন্দি আজকে ডিপার্টমেন্টে আসছে না? বুঝলি, ওটা স্যার কিসের মিটিং স্যার? আরে ট্যাব রিপোর্ট আসার পর কি এটা তো এদের ঠিক করতে হবে না, কাকে কত দিবে সেই ফিক্সেশনটা এদের করতে হবে। এখানে তবে যে ওইটা বিকাশ ভবনে যে চলে ইয়ার ফাইল যে গেছে ফিনান্সের নবান্ন, এরকম কিছু কাজ এখনো হয়নি কি? না না, ও তো এখন নবান্ন হলো ব্যাপার না, বাজেট তৈরি করতে হবে। ট্রাফিক রুপে মধ্যে এখানে বাজেট তৈরি করতে হবে, যাবে তো ফিনান্সে, এবং সেই কাজগুলো তো বাকি আছে, সেখানে করতে হবে না? আমি আছে এত দেবো, এত এমপ্লয়ি আছে, দিয়ে গুণ করে এ করে বাজেট চাইতে হবে। তো 40% কার করে 40% চাইবে তুমি? এটা এখন আজকে মিটিংটা হলো না, বাতিল হলো, মনে হচ্ছে বুধবারে হবে। এখন এটা আগে এখানে ঠিক করুক কোন ক্যাটাগরি কি দেবে, এবার তার ক্যাটাগরি সংক্রান্ত দিয়ে গুণ করবে, ওরা একটা বাজেট তৈরি করবে, ওদের নবান্নে পাঠাবে যে এর 40% এটা দিতে হবে, এখন সেটা অনুমোদন করা। কিন্তু এটা তো এদের ঠিক করতে হবে, সর্বশিক্ষা এবং আমাদের যে ট্যাক্সফোর্স আছে। আমরা দেখছি যে শুনছি বা যেটা আমরা নিজেরা বলছি, সেখানে তো রাজ্য সরকার 40% উপরে চলে যাচ্ছে। যে যাবে কিছু করে, তুমি ভুল করেছো সেটা যাবে কিছু করার আছে, কিন্তু তাও গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তো এভাবে করবে না। সেন্ট্রাল গভর্নমেন্ট আগে তার আমাদের অনুযায়ী তোমাকে টাকা দেবে, তুমি কিভাবে ম্যানেজ সেটা তোমার ব্যাপার। এটাই ব্যাপার। বাকি বাকি সমস্যা রয়েছে যেটা এই ক্লার্কদের দিয়ে দেওয়া, এখন এই ক্লার্কের 2000 টাকা নিচে না দিলে সমস্যার সমাধান হয়ে যাবে, আর বেশি 2000 টাকা নিচে না দিতে তাহলে পরে ঝামেলাটা থেকে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা তো আর করবে না। আর সেটা না করলে পরে 1 টাকা বেশি প্যাব মিটিংটা কমপ্লিট হওয়ার পর রাজ্য সরকার কত তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এবং একটা নবান্নের ছাড়পত্র পায় বা ঘোষণা করতে পারে সেদিকে কিন্তু তাকিয়ে আছে সমস্ত পার্শ্ব শিক্ষক মহল। এই বিষয়ে আপডেট জানা হবে এবং প্যাব মিটিং সম্বন্ধে আপডেট আপনাদের জানাতে থাকবো। ততক্ষণ দেখতে থাকুন ট্রুথ নিউজ। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।